জন্ম নিবন্ধন প্রক্রিয়ার জটিলতায় সারা দেশে দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। শিশুদের স্কুল ভর্তি বা টিকার নিবন্ধনের জন্য জন্ম সনদ পেতে প্রয়োজন হচ্ছে মা বাবার সনদ, আর পুরনো সনদ অনলাইনের আওতায় না আসায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সমী ইব্রাহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। জন্ম সনদ প্রতিটি নাগরিকের প্রথম পরিচয়পত্র। দোলনা থেকে কবর পর্যন্ত পদে পদে প্রতিটি নাগরিকের প্রয়োজন হচ্ছে জন্ম সনদের। বিয়ে, মৃত্যু, পাসপোর্ট, জমি রেজিস্ট্রেশন এসব ক্ষেত্রে নিবন্ধনের নতুন নিয়মে জন্ম সনদ নিয়ে নাগরিকদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। আগে মা বাবার জাতীয় পরিচয়পত্রের নাম্বার নিয়েই করা যেত জন্ম নিবন্ধন। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র থাকলেও আগে মা বাবার জন্ম নিবন্ধন করতে হবে, এরপর পাওয়া যাবে সন্তানের জন্ম সনদ। 2001 সালের পর যাদের জন্ম তারাই এই নিয়মের আওতায় আসছেন। এনআরই থাকা সত্ত্বেও বাচ্চার জন্ম সনদ অনলাইন করার জন্য আমার বাবা মার কেন করতে হবে আমার বুঝে আসে না। 13-তে আমরা যখন জানুয়ারিতে ওকে ভর্তি করলাম তখন ওই বার্থ রেজিস্ট্রেশন দিয়ে আমাদের হয়েছে, কিন্তু এবার পাসপোর্ট রিনিউ করতে গিয়ে প্রথম আমি যেটা সাফার করলাম যে ওকে অনলাইন বার্থ রেজিস্ট্রেশন লাগবে। অনলাইনে নাগরিকেরা ভুল বানান ও তথ্য দেওয়ার কারণেই সনদে ভুল আসছে এবং ভোগান্তি হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। যাদের জন্ম 2000-এর আগে, মানে যাদের বয়স 21 বছরের বেশি, তাদের কিন্তু বাবা মার জন্ম সনদ লাগবে না। তাদের ক্ষেত্রে যেই ফর্মটা আছে ওই দুইটা অপশন খালি রেখে বাকিগুলো ফিল আপ করে প্রসিড করা যাবে। কিন্তু যাদের বয়স 21 বছরের কম, মানে 2000 সালের পরে জন্ম, তাদের ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে তাদের বাবা মাদের সবার এনআইডি কার্ড আছে এবং কম্পারেটিভলি ইয়াঙ্গার জেনারেশন, তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট করে পরের প্রসিডে যেতে হবে, তাহলে না হলে এটা অ্যাকসেপ্টেড হবে না। পাসপোর্টের ক্ষেত্রে বয়স ভেদে জন্ম সনদ প্রয়োজন বলে জানালেন পাসপোর্টের মহাপরিচালক। তবে দেশের নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্রই পাসপোর্ট তৈরির জন্য যথেষ্ট বলেও জানান তিনি। এই পাসপোর্টের যে জন্ম নিবন্ধন সার্ভারের সাথে কানেক্টেড, এটা ম্যানুয়ালি আমরা কিছু দেখতেছি না, সার্ভারই দেখতেছে তার জন্ম নিবন্ধনটা অনলাইনে নাই, এই জন্য আমরা জন্ম নিবন্ধন সনদ করতে হচ্ছে ই পাসপোর্ট করার সময় প্রথমবার। দেশের বৈধ নাগরিকদের ডাটা সংগ্রহের কারণে জন্ম সনদ ডিজিটালাইজ করা হয়েছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মোর সিকিউরিটির জন্য এটাকে দেখা যাচ্ছে যে যার বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেট যেটা আছে তার বাবা মারটা কিন্তু লাগছে। এখন রোহিঙ্গা ইস্যু যেটা আছে এটাও কিন্তু একটা বড় একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওটারই কিন্তু একটা বড় একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু রয়ে গেছে, এই জন্য এই ধরনের কনসেপ্ট নেওয়া হয়েছে। নাগরিকদের জন্য এই সমস্যাগুলো খুবই সাময়িক, আগামীতে প্রতিটি নাগরিকের সব তথ্য এক ক্লিকেই মিলবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। সমী ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।